ক্লিয়ার আসছে? একটু কমেন্টে বলো। সাউন্ড শোনা যাচ্ছে আমার? সবাইকে ওয়েলকাম আমাদের ক্লাস, দেবরাজ ক্লাসেস। হ্যাঁ প্রিয়া, প্রিয়া পল্লব, একটু বলো যে তোমরা সাউন্ড শুনতে পাচ্ছ, স্ক্রিন দেখা যাচ্ছে, একটু কমেন্টে বলো। হ্যাঁ করোনা পাঠক, গ্রিক, যুথিকা। যুথিকা তোমার নাম কি বলছো জানো তুমি? তোমার নাম সুবর্ণা সামথিং। ওকে 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 রিক, ওকে প্রিয়া, রিয়া, পল্লব, যুথিকা, ঠিক আছে ঠিক আছে। দেখো আচ্ছা, শুভশ্রী, সরি সরি সরি, আমার নামটা মনে ছিল না, শুভশ্রী। ওকে ওকে ঠিক আছে। দেখো আজকে আমরা কার্মার যে ক্লাস 11 একটি সুন্দর একটি টেক্সট, এই কার্মার যে রিভিশন রয়েছে শর্ট আনসারটে কোশ্চেনের মধ্যে করাচ্ছে, এবং আজকে আমরা দেখবো যে তোমরা কতটা পড়ছো বাড়িতে। আচ্ছা বলো তো একটু যে তোমরা কেমন পড়ছো বাড়িতে, সবাই সবাই কমেন্টে বলো কেমন পড়ছো সবাই। অল ইন ওয়ান, হ্যালো। ভালো ভালো হতে হবে অবশ্যই। দেখো একটা কথা বলি আমি, তোমাদের মনে হবে যে কি ধরো তোমার মুখে অপশন চ্যাটটা বিপরীত নিশ্চয় ভালো, তাহলে চ্যাট এর পাশাপাশি দেখতে পাবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এবার রিক, হ্যাঁ সেক্ষেত্রে তোমার হলো যে দেখো এই করোনার সময় দেখো স্কুল বন্ধ, কলেজ বন্ধ, দেখো তার মানে এই নয় যে সব শেষ। দেখো সব শুরু হবে, সব কিছু একটা স্টার্ট হবে, তোমরা ওয়েট করে থাকো। দেখো করোনা হচ্ছে একটা প্যান্ডেমিক, বিশ্বে আরো প্যান্ডেমিক এসছে, তো তোমরা কখনোই নিজেকে উইক ভাববে না, পড়াশোনা করে যাবে। আমরা অলওয়েজ রয়েছি, অলওয়েজ আছি তোমাদের সঙ্গে, যা প্রবলেম হবে শেয়ার করবে, উই উইল ক্লিয়ার। স্যার আপনার ক্লাস প্রথম করছি। হ্যাঁ অ্যাকচুয়ালি আমার নাম হলো দেবকান্ত রায়, সরি নামটা বলা হয়নি ফার্স্টে, আমার আমার নাম দেবকান্ত রায়, নিক নেম হলো বিট্টু, ঠিক আছে। আমি বহরমপুরে থাকি, দেবরাজ খুব ভালো ভালো ফ্রেন্ড আমার, তো দেবরাজ হচ্ছে ক্লাসটা নেয় লাইভ ক্লাস, বাট আজকে একটু সমস্যা থাকার কারণে আজকে আমি নিচ্ছি ক্লাসটা, আশা করি সবারই ভালো লাগবে। দেখি কটা বাজছে, 7টা 58, আর আমি 2 মিনিট ওয়েট করে যাচ্ছি, 2 মিনিট দেন আমি শুরু করে দেবো আজকের তোমাদের ক্লাস। সবাই বলো তো একটু যে আমাদের পড়ানো চ্যানেলে কেমন লাগে, কমেন্টে বলো একটু। হ্যাঁ অনেক দোলে, আমি শুরু করছি শুরু করছি শুরু করছি, আর একটু দেখি নি আমি, 2 মিনিট শুরু করছি। মারাত্মক লাগে, থ্যাংক ইউ, খুব সুন্দর লাগলো শুনে। দেখো তোমরা বলছো তো মানে এই যে একটা অ্যাচিভমেন্ট, যখন তোমরা আসবে রিক বিট্টু দা, তুমি 31 তারিখের কোনো পরীক্ষা দিচ্ছ নাকি, এমন জিজ্ঞাসা করছি। 31 তারিখের কোনো পরীক্ষা? না না না, 31 তারিখে আমার কোনো পরীক্ষা নাই। হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার পল্লব, সবাইকে হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড লেট হ্যাপি নিউ ইয়ার, ঠিক আছে। এবার আমি শুরু করে দিচ্ছি, তাহলে স্টার্ট করি। কর্মা শর্ট আনসার টাইপ কোশ্চেন লাইভ পার্ট টু ক্লাস ফ্রম দেবরাজ ক্লাসেস। দেখো ফার্স্ট কোশ্চেন স্ক্রিনে আসবে, তাড়াহুড়ো করবে না, খুব মানে ভালোভাবে উত্তর করবে, কমেন্টে লিখবে, আমি তারপরে উত্তরটা বলে দেবো। ওকে নাও লেট স্টার্ট দ্য ফার্স্ট কোশ্চেন। এই যে একটু কমেন্টে বলো যে সবারই কোশ্চেন দেখা যাচ্ছে ক্লিয়ারলি। একটু কমেন্টে বলো। আচ্ছা ঠিক আছে, দেখো দ্য ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট ওয়াজ লক্ষ্মী ফন্ড অফ, হোয়াট ওয়াজ লক্ষ্মী ফন্ড অফ, লক্ষ্মী কিসে বেশি আসক্ত ছিল?
আনসার কি হবে? আনসার কমেন্টে বলো, হোয়াট ওয়াজ লক্ষ্মী ফন্ড অফ? বলো কি হবে আনসারটা, হোয়াট ওয়াজ লক্ষ্মী ফন্ড অফ? অ্যাকচুয়ালি আমার সামনে ক্যামেরা স্ট্যান্ড নেই, তো একটু ম্যানেজ করি না ভিডিওটা। মনে আসছে না, লক্ষ্মী ফন্ড অফ কনভারসেশন। আচ্ছা দেখি আর কি বলে বাকিরা। বাকিরা কি বলে দেখি একটু। ওই বাকিটা বলো কি হবে উত্তরটা, লিখে মনে আসছে না। আচ্ছা বাকিটা বলো একটু উত্তর কি হবে। রনিত দলুই, এক্সক্লেমেশন মার্ক! কে ব্যাপার, নিজে বললে খুব পড়াশোনা হচ্ছে। একটু বলো কমেন্টে, আমি তাহলে আবার উত্তরটা জানিয়ে দেবো। আমারও মনে নাই। হ্যাঁ, লক্ষ্মী ফন্ড অফ কর্মশন এটা হতে পারে। লক্ষ্মী ফন্ডেড অফ চুইং বিটেল লিভ। ভেরি গুড প্রিয়া, ভেরি গুড। আচ্ছা, অল ইন ওয়ান বিটেল লিভ কেস। দেখেন আনসার, এই যে আনসার, লক্ষ্মী ওয়াজ ফন্ড অফ বিটেল লিভ অ্যান্ড লিটিল গসিপ। লক্ষ্মী ওয়াজ ফন্ড অফ বিটেল লিভ অ্যান্ড লিটিল গসিপ, মানে কি? লক্ষ্মী কিসের ছিল আসতো না, পানে পানে এবং একটু আলোচনাতে বা কথাবার্তায় বা গল্পতে বা আড্ডাতে। তো লক্ষ্মী ওয়াজ ফন্ড অফ বিটেল লিফ অ্যান্ড লিটিল গসিপ। ওকে, নেক্সট কোশ্চেন। হাসি, দেখো তা নেক্সট কোশ্চেন স্ক্রিনে আসছে। হোয়ার ডিড স্যার মোহনলাল লিভ? স্যার মোহনলাল কোথায় থাকতেন? হোয়ার ডিড স্যার মোহনলাল লিভ? বলো উত্তর বাকি হবে। হোয়ার ডিড স্যার মোহনলাল লিভ? একদম একদম, বিটিল লিফ অ্যান্ড লিটিল গসিপ, পাল্লা গুছায়েত। বাট গসিপ বানানটা একটু ঠিক করে নিও। মোহনলাল লিভড ইন গ্রাউন্ড ফ্লোর, লিভ মোহনলাল লিভ ইন লন্ডন। দেখি আর কি বলে। বলো কে হবে উত্তর, লিভ ইন লন্ডন, রীনা দেব, রীনা দেবনাথ। ওকে, একটি পরে আমরা উত্তর চলে যাব। আর কে বলবে আনসার? 10 জন লাইভে আছো। স্যার মোহনা লিভড ইন লন্ডন নিয়ার অক্সফোর্ড ইউনিভার্সিটি অ্যান্ড বেলোলি কলেজ। গুড, ওকে আনসার এই যে, মোহনলাল লিভড ইন এ বাংলো, তাই না? মোহনলাল তো একসময় তো তিনি একসময় তো মোহনলাল গিয়েছিলেন লন্ডনে, বাট নাও হিজ ইন ইন্ডিয়া, এবং তিনি বাংলা তার নিজের বাড়ি বাংলাতে বাস করছেন। স্যার মোহনলাল লিভড ইন এ বাংলো। হ্যাঁ, একটু তাড়াতাড়ি আনসার, মানে আনসারটা করো, তাহলে আমারও তাহলে ভালো লাগবে। ওকে, নেক্সট কোশ্চেন তাহলে যাচ্ছি এবার আমরা। নেক্সট কোশ্চেন দেখো, অনেকগুলো কোশ্চেন রয়েছে। এই যে আটটা কোশ্চেন। হাউ ডিড স্যার মোহন অর্ডার হিজ ওয়াইফ? স্যার মোহন তার ওয়াইফকে বা তার স্ত্রীকে কিভাবে অর্ডার করতো? এই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম। আমি আবারও বলছি, খুব ভালোভাবে কনসেন্ট্রেট করো, যা পড়ছো তা শিখছো তার উপর। বলো এটা আনসার কী হবে। হাউ ডিড স্যার মোহন অর্ডার হিজ ওয়াইফ? আনসার বলো।
সবাই বললে আমি তাহলে এবার উত্তরে চলে যাব। দেবরাজ স্যার কোথায়? স্যার আপনার নাম নামে কে? দেবরাজ আজকে ক্লাস নেওয়ার কথা ছিল, বাট দেবরাজ একটু বিজি আছে, তো আমি ক্লাস নিচ্ছি। আমার নাম দেবকান্ত রায়। স্যার মোহন অর্ডার ইজ ওয়াইফ লাইক এ সার্ভেন্ট। গুড, মানে মোহনলাল আ কাইন্ড অফ সফিস্টিকেটেড বয়, বাট হিজ ওয়াইফ লক্ষ্মী কাইন্ড অফ টিপিক্যাল ইন্ডিয়ান উইমেন যাকে বলা হয়। তো উত্তর বলো। রিকের তো মনে আসছে না। রিক একটু মন দিয়ে পড়ো, পড়তে হবে একটু মন দিয়ে, এক্সাম আগিয়ে আসছে। দেখো আমি তাহলে উত্তর যাচ্ছি আমি। এই যে এই যে দেখো, এই হলো আনসার। দেখো উত্তর বলবে না, একটা কম্প্যাক্ট হবে উত্তরটা, যে স্যার মোহন অর্ডার ইজ ওয়াইফ ইন অ্যাংলিসাইজড হিন্দুস্তানি। স্যার মোহন অর্ডার ইজ ওয়াইফ ইন কি অ্যাংলিসাইজড হিন্দুস্তানি, মানে কি তিনি হিন্দুস্তানি ল্যাঙ্গুয়েজ আর কি ইংল্যান্ডের ল্যাঙ্গুয়েজ মিশিয়ে বলতেন, দ্যাটস হোয়াই ইটস কলড অ্যাংলিসাইজড হিন্দুস্তানি। ওকে তাহলে নেক্সট কোয়েশ্চেন কি আছে? এই যে নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডিড দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল অ্যানাউন্স? যখন ঘন্টা বাজতো, সে ঘন্টা বাজার আওয়াজটা কোন বিষয়টিকে নির্দেশ করতো বা অ্যানাউন্স করতো? এটা অ্যান্সার বলো কমেন্টে, সবাই বলো একটু ফাস্ট। হাউ, হোয়াট ডিড দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল অ্যানাউন্স? বলো অ্যান্সারটা কী হবে, পারবে, খুব সহজ, তাড়াতাড়ি বলো একটু। হোয়াট ডিড দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল অ্যানাউন্স? এর আনসার কি হবে? বলো কে বলছে কেন আনসার একটু বলো, যে পারবে কি পারবে না, আমি তাহলে আনসারে চলে যাবো। দ্য ট্রেন টাইম, পল্লব গুচায়েত। তোমার তো কমেন্ট করছো, বাট আমার তো নেট স্লো, তো মানে ধরো ফোনের নেট, তাই হয়তো একটু মানে কমেন্টটা দেরিতে আসছে। ওকে তাহলে আমি দেখো আনসারে যাচ্ছি। দ্য ক্ল্যাঙ্গিং, পল্লব ইউ আর রাইট, দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল। আচ্ছা আমি অ্যান্সার দিয়েছি, দ্য ট্রেন ইন দ্য স্টেশন, রনিত দলুই। ঠিক আছে প্রিয়া, ঠিক আছে। দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল অ্যানাউন্স দ্য ট্রেন ওয়াজ অ্যাপ্রোচিং। দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল অ্যানাউন্স দ্যাট দ্য ট্রেন ওয়াজ অ্যাপ্রোচিং, অ্যাপ্রোচিং যে বেল মানে ট্রেন যে প্ল্যাটফর্মে আসছে, যে অ্যারাইভ করছে, এটাকে নির্দেশ করা হতো ক্ল্যাঙ্গিং বেলের মাধ্যমে। ওকে দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল অ্যানাউন্স ট্রেন ইজ কামিং। ঠিক আছে, অল ইন ওয়ান। আচ্ছা অল ইন ওয়ান, তোমার নাম কি? নেক্সট কোয়েশ্চেন, হাউ ডিড লেডি লাল ড্রাই হার মাউথ অ্যান্ড হ্যান্ডস? হাউ ডিড লেডি লাল ড্রাই হার মাউথ অ্যান্ড হ্যান্ডস? ওকে বাই, ঠিক, হ্যাঁ ঠিক আছে রিনা, বলো এটা আনসার কী হবে। হাউ ডিড লেডি লাল ড্রাই হার মাউথ অ্যান্ড হ্যান্ডস? কীভাবে লেডি লাল তার মুখকে এবং হাতকে শুকোতো বা মানে জল থেকে রক্ষা করতো, বলো কী হবে আনসার। দেখো পরীক্ষায় কোশ্চেন দেখো কী হবে সেটা তুমি জানো না, আমি জানি না, ইধার উধার হতেই পারে, বাট ইউ হ্যাভ টু বি রেডি অলওয়েজ। সরি এটা চলে যেতে হবে, আর একটু থাকলে ভালো হতো। ঠিক আছে অনিত, তুমি পরে দেখে নিও রেকর্ডিংটা, আনসার বলো সবাই একটু, এটা আনসার কী হবে।
হাউ ডিক লেগি লাল লেডি লাল ড্রাই হার মাউথ অ্যান্ড হ্যান্ডস উইথ কি শাড়ি 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 হবে। ওকে প্রিয়া, প্রিয়া ইজ ভেরি রেগুলার স্টুডেন্ট। আমি আপনি বলতে চলে বানসরে কর্ণাটক লিগিলাল ড্রাই হার মাউথ অ্যান্ড হ্যান্ডস অফ দ্য এন্ড অফ দ্য সারি। ওকে কর্ণা মিনস রিক উইথ হার শাড়ি পাল্লব গুছেট। আচ্ছা ওকে আমরা তাহলে আনসারে যাচ্ছি। লেডি লাল ড্রাইড হার মাউথ অ্যান্ড হ্যান্ডস উইথ দ্য লুজ এন্ড অফ হার শাড়ি, মানে কি শাড়ির যে পোর্শনটা একবারে শেষ অংশ মানে কি আঁচলটা। ঠিক আছে রাজেশ, রাইট অ্যান্সার, মানে কি তখন ধরো লেগি লাল বা কি সবসময় লক্ষ্মী লাল কি হতো না, পান খাবার পর মুখটা কি একটু বেশ নশলা হতো না মুখটা, সে মুখটা কি হবে সে ওয়াইপ করতো মুছতো না, শাড়ির যে আঁচল দেওয়া হয় সেটা দিয়ে মুছতো, মানে লুজ এন্ড অফ দ্য শাড়ি। ওকে রিনা ঠিক আছে, ওকে রিক দাঁড়া নেক্সট কোয়েশ্চন দেখো কি আছে এখান টাইম। এই যে হোয়াই ডিড লক্ষ্মী থ্যাংক গড, লক্ষ্মী কেন ভগবানকে ধন্যবাদ জানাতো, লক্ষ্মী কেন ভগবানকে ধন্যবাদ জানাতো, কমেন্টে বলো এই অ্যান্সার কি হবে। যারা যারা দেখছো লাইভ আমি একটাই করছি অ্যাপেল, তোমার কমেন্ট করো। এই হ্যালো, এই রাজেশ পড়াশোনা মাঝখানে একদমই কথা না, তোমার বাড়ি কোথায়। লক্ষ্মীলাল থ্যাংক গড ফর আর ফুড। ওকে রিয়া, প্রিয়া আমি বলে দিলাম লাইভ ক্লাসের কমেন্টে কিন্তু কাউকে পার্সোনাল কোশ্চেন করা যাবে না, এখানে কিন্তু অনলি পড়াশোনা হচ্ছে। ওকে স্ট্রিক্টলি প্রিভিকেট আমি কিন্তু বলে দিলাম এটা। হোয়াই ডিড লক্ষ্মী থ্যাংক গড ফরান আক্তার, তুমি কোশ্চেনের দ্য আনসারটা এখানটাই, হোয়াই ডিড লক্ষ্মী থ্যাংক গড। অলরেডি প্রিয়া কমেন্ট করেছে, বাকিটাও বলো। আদারওয়াইজ আই উইল মুভ টু দ্য আনসার। ইটস ওকে, বাট যেন না হয় নেক্সট টাইম। ফায়ার ফুড ওকে আনসার, লক্ষ্মী থ্যাংক গড ফর ফেভারিং হার আ ফুল মিল, মানে কি লক্ষ্মী ভগবানকে বলো যে ঠিক আছে যে গড আই এম থ্যাংকফুল টু ইউ, কেন আমাকে দুবেলা দুমুঠো খাবার দেওয়ার জন্য ফুল মিল। মানে দেখো একদিকে দেখো তোমার যে আছেন তার যে লক্ষ্মী থ্যাংক গড বিকজ ফর দ্য ফুড, ঠিক আছে ফারহান আক্তার, ঠিক আছে রিনা, ভেরি গুড। দেখো নেক্সট কোয়েশ্চনটা আমরা তাহলে যাচ্ছি, লক্ষ্মী থ্যাংক গড, ভেরি গুড কারণ এই তো হচ্ছে, কে বললে হবে না সব হবে। হোয়াট ডু ইউ মিন বাই জেনানা কম্পার্টমেন্ট কোয়েশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই জেনানা কম্পার্টমেন্ট, এই প্রশ্নটা খুব খুব ইম্পর্টেন্ট আছে পরীক্ষার জন্য। হোয়াট ডু ইউ মিন বাই জেনানা কম্পার্টমেন্ট বলো কি হবে আনসার, কমেন্টে বলো একটু সবাই। আনসার বলো, হোয়াট ডু মিন বাই জেনানা কম্পার্টমেন্ট, ভেরি ইজি। জেনানা কম্পার্টমেন্ট মিন্স লেডিস কম্পার্টমেন্ট। আচ্ছা প্রিয়া আমি ফাইনাল বলবো আফটার ডিক্লেয়ারিং দ্য আনসার, জেনানা মিন্স লেডিস কম্পার্টমেন্ট, রিক বলেছ ঠিক আছে। দেখি আর কি বলে, ছজন লাইভে আছো। আচ্ছা মিস লেডিস কাম কারমা নয় কামড়া, কামড়া তো কামড়া বলবে না, লেডিস LADIES হয়। ওকে দেখো তাহলে আনসার, ভেরি গুড, যা যারা বলছো সবাই উত্তর ঠিক আছে। বাই জেনানা কম্পার্টমেন্ট উই মিন কি লেডিস কম্পার্টমেন্ট, মানে মানে ধরো ট্রেনে তো একটা ট্রেনে কি হয় বগি আছে,
বুঝছো কি 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 হয় না, তোমার বগি হয়, তো তার মধ্যে একটা বগি কি হয় না, ফর দ্য উইমেন ইট ইজ প্রিজার্ভ, যারা মহিলা হয় তাদের জন্য এটাকে করা আছে আলাদা হবে, তো জেনারেল মিন্স লেগিস কম্পার্টমেন্ট, ঠিক আছে, ওকে রিনা ভেরি গুড, নেক্সট কোশ্চেন। হ্যাঁ লাইভে আসে আমার খুব ভালো লাগে, কিন্তু আমার কি বলতো মানে কদিন ধরে মানে এত পড়ার চাপ চলছে না, মানে আমার লাইভ ক্লাসে নেওয়া হচ্ছে না একদিন নেওয়ার পর, তো সরি ফর দ্যাট। দেখো হোয়ার ওয়াজ দ্য জেনানা কম্পার্টমেন্ট, কোথায় ছিল জেনানা কম্পার্টমেন্ট বলো সবাই, থ্যাংক ইউ দেবরাজ ভাই। জেনানা কম্পার্টমেন্ট ইজ দ্য ট্রেন কম্পার্টমেন্ট দ্যাট রিজার্ভ ফর দ্য লেগেসি ইন ওল্ড টাইমস, অবশ্যই ফারহান আখতার, ভেরি গুড, এন্ড অফ দ্য ট্রেন মানে ট্রেনের শেষে, ওকে রিক সবাই বলো একটু কি হবে আনসারটা, ফারহান আখতার ভেরি গুড, কিপ গোয়িং, সবাই বলো একটু, যদি লাইভে আছো আনসারটা বলে দাও, আমি দিন আমি আনসার বলে দেবো, দেবুদা আছো, হ্যাঁ ও আছে তো, দেবরাজ ব্যানার্জি ও তো আছে। অ্যাকচুয়ালি দেখো আমি ইউটিউবে যা শিখেছি যা বুঝেছি সব কিন্তু ফ্রম দেবরাজ, আই এম ভেরি মাচ থ্যাঙ্কফুল টু দেবরাজ, বিকজ আমাকে ও মানে সত্যি একটা প্ল্যাটফর্ম দিয়েছে ইউটিউব, ঠিক আছে দেখো আনসার, ওকে ফারান দেখো দ্য জেনানা কম্পার্টমেন্ট ওয়াজ নেক্সট টু দ্য গার্ডস ভ্যান অ্যাট দ্য টেল এন্ড অফ দ্য ট্রেন, মানে কি ট্রেনের যে গার্ড ভ্যানটা হয় না, মানে কি দেখো যখন ট্রেন চলে না মানে ইঞ্জিনকে ঠিকভাবে কন্ট্রোলিং করে কে গার্ড ভ্যান, যেটা ট্রেনের একবারে এন্ডে আছে, তো ট্রেনের ঠিক সেই গার্ড ভ্যানের কাছেই কি আছে না তোমার জেনানা কম্পার্টমেন্ট ফর দ্য লেডিস, ইট ইজ দেয়ার টেল এন্ড, নাকি একবারে লাস্টে আছে টেল এন্ড। নেক্সট কোয়েশ্চেন দেখো তাহলে আমরা বলছি নেক্সট কোয়েশ্চেন, এই যে হোয়াট ডিড ফরেন একটা, ও সরি 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 ইউ আর রেশমা, ওকে রেশমা, হোয়াট ডিক লক্ষ্মী সিট গেজিং আইগলি থ্রু দ্য উইন্ডো, হোয়াট ডিক লক্ষ্মী সিট গ্রেজ গেজিং আইগলি থ্রু দ্য, মানে লক্ষ্মী উইন্ডো দেখে কি দেখতো একবারে স্থির চোখে বা স্থির নেত্রে বলো, এটা আনসার কি হবে, আমি আবারও বলছি পরীক্ষায় কিন্তু এই ধরনেরই কোশ্চেন আসবে, এই ধরনের কিন্তু কোশ্চেন হবে, স্যার রিনাকে কি দেবাদৃতা, আচ্ছা আচ্ছা দেবাদৃতা, ওকে 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 দেবাদৃতা বলো, আনসার বলো আনসার বলো, আচ্ছা দেবরাজ অফিসে আছে, ও হ্যাঁ হ্যাঁ ওকে ভাই, এটা মনে আসছে না কেন ঠিক মনে আসছে না, ট্রাই করো আমি একটু পরে আনসার বলে দিচ্ছি, আবার বলেন স্যার, এবার এবার বলেন স্যার, আচ্ছা রেশমা আক্তার, আই এম এনজয়িং দ্য লাইভ ক্লাস ভেরি মাচ বিলিভ মি, ওকে তাহলে আনসার তাহলে বলা যাক নাকি, না তাহলে আনসারটা কী হবে, এই যে লক্ষ্মী স্যাট গেজিং আইগলি হুবেল নকিং অ্যান্ড পুশিং রাফলি থ্রু দ্য উইন্ডো, মানে কারা কারা মানে ক্রাউড মানে কি যারা কি জনগণ মানুষেরা কিভাবে ট্রেনের যে গেট পুশ করছে নক করছে উইন্ডো, তার প্রত্যেকটা কার্যকলাপ তাদেরকে প্রত্যেকটা কার্যবিধি এই লক্ষ্মীলাল ট্রেনে বসে স্থির নেত্রে দেখত, ওকে দেখো হোয়াট অ্যাকর্ডিং টু স্যার মোহন এক্সাইটমেন্ট বাসল অ্যান্ড হারি মিন, দেখো স্যার মোহনের মতে এক্সাইটমেন্ট বাসল এবং হারি বলতে কী বোঝানো হচ্ছে, মানে তাড়াতাড়ি উদ্দীপনা হাসল বাসল বলো কী হবে আনসারটা, সবাই কমেন্ট করো, আমি আবারও বলছি
যা যা দেখো মতো লাইক করো নি, ভিডিওটা লাইক করে দিও অ্যান্ড কমেন্ট করো আর শেয়ার করো বন্ধুদের মধ্যে। বলো কি হবে আনসার, তাড়াতাড়ি বলো একটু। স্যার মোহনের মতে এক্সাইটমেন্ট বাসল অ্যান্ড হারি মানে কি? পারবে, সবাই পারবে উত্তরটা বলো একটু। বলো কি হবে আনসারটা। অ্যাকোয়ার্ড স্যার মহান, এক্সাইটমেন্ট বাসল অ্যান্ড হারি মিন ব্যাড ব্রিডিং। ওকে প্রিয়া, প্রিয়া ইজ ডুইং ওয়েল, ইট মিনস টিকি টিকিবু। হোয়াট ইজ টিকিবু রাজেশ? আই ক্যান্ট গেট ইউর পয়েন্ট। অ্যান অর্ডারলি, আচ্ছা দেখছি তাহলে। স্যার এই যে অ্যাকর্ডিং টু স্যার মোহান, এক্সাইটমেন্ট বাসল অ্যান্ড হারি মিন ব্যাড ব্রিডিং। ভেরি গুড প্রিয়া, প্রিয়া হ্যাজ গিভেন আ অ্যাপ্রোপ্রিয়েট আনসার অফ দিস কোয়েশ্চেন। ওকে নেক্সট কোয়েশ্চন দেখো তাহলে আমরা যাচ্ছি। এই যে হোয়াট সরি দাদা, হোয়াট ওয়াজ দ্য ল্যাঙ্গুয়েজ দ্যাট স্যার মোহন রিয়েলি স্পোক ইন হিজ ডে টু ডে লাইফ? হোয়াট ওয়াজ দ্য ল্যাঙ্গুয়েজ স্যার মোহন রিয়েলি স্পোক ইন হিজ ডে টু ডে লাইফ? মানে স্যার মোহন তার ডে টু ডে লাইফে কোন ভাষায় খুব রেয়ার কথা বলতেন, বলো এর উত্তর কী হবে? বলো কি হবে আনসার। হোয়াট ওয়াজ দ্য ল্যাঙ্গুয়েজ দ্যাট স্যার মোহন রিয়েলি স্পোক ইন দিস রেগুলার লাইফ? কর্ণাটক, হিন্দি। ওকে আচ্ছা বাকিটা বলো, হিন্দুস্তানি। ওকে রেশমা, তোমাদের আমি না কি বলো, তোমার নেক্সট উইক থেকে আমি আশা করি যে লাইভ ক্লাস নিতে পারবো, কারণ দেখো মানে এই উইকে না আমার মানে খুব বিজি আছে, মানে এরকম আমার ধরো পরীক্ষা চলছে, মক টেস্ট চলছে আমার, তারপরে ধরো আমার কিছু একটু মানে টিউশনও আছে, পড়াও আছে নিজের, ওর জন্য ব্যাড ব্রিডিং মানে একটু বলে বুঝিয়ে দেবো। আচ্ছা আমি এডি বলে দেবো অবশ্যই বলে দেবো, আমি আমি কমেন্টে এটা আমি পিন করে দেবো, ঠিক আছে, ব্যাক ব্রিডিং মানে এটা কোনো সমস্যা নাই। বলো হোয়াট ওয়াজ দ্য ল্যাঙ্গুয়েজ দেখ স্যার মোহন স্পোক ইন স্কুল লাইফ? ওকে হ্যাঁ রি, দেখো না তার আনসারটা কি হবে। এই যে ভেরি গুড, যা যারা বলছো হিন্দুস্তানি, স্যার মোহন রিয়েলি স্পোক হিন্দুস্তানি ইন ইজ ডে টু ডে লাইফ। ওকে দ্য নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে। অ্যাংলিসাইজড হিন্দি, গুড। দেখো নেক্সট কোয়েশ্চেন, হোয়াই ডিড স্যার মোহন ফ্যান্সি অ্যাবাউট ইজ ইংলিশ? কেন মোহান নিজের ইংলিশ সম্বন্ধে বেশি গর্ববোধ করতো, নিজেকে কি ফ্যান্সি ভাবতো, কেন ভাবতো বলো? হোয়াই ডিড স্যার মোহান ফ্যান্সি অ্যাবাউট ইজ ইংলিশ? আনসার বলো। বলো দাও কি আনসারটা। ভেরি ইজি কোয়েশ্চেন, এটার একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরীক্ষার জন্য। বলো কি আনসারটা প্রিয়া, কারণ না যা আসো বলো। আচ্ছা ফ্যান্সি ইজ ইংলিশ বিকজ হি কুড টক ইন অক্সফোর্ড ইংলিশ। ভেরি ভেরি গুড প্রিয়া, ইউ আর ডুইং ভেরি ভেরি ওয়েল। বাকিটা বলো একটু, দেখো প্রিয়া কিন্তু খুব ভালো ট্রাই করছে, প্রিয়া ভেরি গুড, প্রিয়া কিপ গোয়িং, সবাই বলো। আর হ্যাঁ আমি বলে শোনো, মানে তোমার সঙ্গে আমি মানে আরেকদিন বসবো সিঙ্গেল, একটু জাস্ট একটু আড্ডা হবে, ওকে লাইভে, আমি ডেট বলে দেবো কবে, একটু আড্ডা হবে লাইভে আমার সঙ্গে তোমাদের,
দেন আমি আর দেবরাজ একদিন একসঙ্গে আসবো লাইভে, লাইন থেকে হবে। স্যার মোহন ফ্যান্সিড অ্যাবাউট দ্য ইংলিশ বিকজ ই ওয়াজ টট ইন অক্সফোর্ড ইউনিভার্সিটি। কেন অত বোস্ট করতো? কারণ সে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়কে পড়েছে এবং সে ভালো ইংলিশ বলতে পারে এই নিয়ে। তাহলে নেক্সট কোয়েশ্চেন কি আছে? এই যে, হোয়াই ওয়াজ স্যার মোহন অপটিমিস্টিক অ্যাবাউট দ্য সাম ইংলিশ অফিসার্স অন দ্য ট্রেন? স্যার মোহন কেন একটু আশাবাদী হলো যে ট্রেনের মধ্যে কিছু ইংলিশ অফিসার্সদের দেখে বা কিছু ইংরেজ আধিকারিকদের দেখে কেন মোহন একটু আশাবাদী হলো? বলো কি হবে আনসার এটার, বলো কি হবে আনসার। ভেরি ভেরি ইজি, বলো কি হবে আনসার। হোয়াই ওয়াজ স্যার মোহন অপটিমিস্টিক? বলো কমেন্টে। লাইভ আছে 4 জন। শুনে অ্যাকচুয়ালি না না, আজকে ধরো মোহনের ল্যাপটপ মিস্টেক, বিকজ মোহনলাল টক ক্যান টক টু দ্য অফিস, মানে মোহনলাল হি থিং দ্যাট হি টু হি হ্যাড টু গুড কমার্শন উইথ দেম। ওকে ওকে ওকে, গুড, অল ইন ওয়ান। প্রিয়া বলো কে বাসারটা, যাও তাহলে এর উত্তর কি আছে? স্যার মোহন ওয়াজ অপটিমিস্টিক, মোহন ছিল খুব আশাবাদী। কেন? অ্যাবাউট সাম ইংলিশ অফিসার্স অন দ্য ট্রেন, বিকজ ইট ওয়াজ এ ক্যান্টনমেন্ট, মানে একটা তোমার ক্যান্টনমেন্ট ছিল ওদের, ওর জন্য ও ভাবছিল যে হয়তো আচ্ছা তুমি বলেছিলে। ওকে প্রিয়া, ওকে প্রিয়া, হ্যাঁ দেখো ভাবছিল কি, দেখো যে যেহেতু মানে মানে মিস্টার লাল ক্যান টক ইন ইংলিশ, সে ভাবলো যে হয়তো ইংলিশ অফিসার্সরা আমাকে দেখে পাত্তা দেবে বা আমি তাদের সঙ্গে কথা বলে বলে একটু ফ্রি হব, এই ভেবেই কিন্তু স্যার মহান অপটিমিস্টিক ছিল। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন এই যে আনসার বেরিয়ে যাচ্ছিল আমার অ্যান্সার স্ক্রিনে, আমার অ্যান্সার স্ক্রিনে আসছে না? হ্যাঁ ভাই ইউটিউবে কমেন্ট করছি কিন্তু দেখা যাচ্ছে না কেন প্রিয়া? আমি তো আনসার তো দেখাচ্ছি আমি স্ক্রিনে। আচ্ছা সবাই বলো তো কমেন্টে যে তোমরা আনসার সবাই দেখতে পাচ্ছ কিনা, এক্সের প্রিয়া সবাই আনসার দেখতে পাচ্ছ তো কমেন্টে বলো একটু। বলো যে আনসার সবাই দেখা যাচ্ছে কমেন্টে, সরি মানে স্ক্রিনে নট কমেন্টে। আচ্ছা রেশমা আক্তার ঠিক আছে, হ্যাঁ স্যার, ওকে বলো কি হবে এই কোশ্চেনটার আনসার। হোয়েন ডিড স্যার মোহন মেক দ্য নেম অফ, হ্যাঁ দেখো প্রবলেম হবে না, দেখো নেটের খুব সমস্যা তো, তো নেট প্রবলেম হলে একটু সমস্যা হবে, বাট রিফ্রেশ করে নেবে। হোয়েন ডিড স্যার মোহন মেক দ্য সেম অফ দ্য নিউজ পেপার ভিজিবল টু আদার্স? বলো এর কোশ্চেনের এই কোশ্চেনটার উত্তর কী হবে? হোয়েন ডিড স্যার মোহন মেক দ্য নেম অফ দ্য ইংলিশ নিউজ পেপার ভিজিবল টু দ্য আদার্স? মানে কি মোহন যে কোম্পানির খবর কাগজটা পড়ছে তার নামটা কখন দেখাতো, মানে ট্রেনের বসে থাকা অন্য ভিজিটার্সদের? বলো কি হবে আনসারটা, বলো একটু। বলো কি হবে আনসারকে, বলো। হোয়েন ডিড স্যার মোহন মেক দ্য নেম অফ দ্য ইংলিশ নিউজ পেপার ভিজিবল টু আদার্স? ভেরি ইজি কোয়েশ্চেন, বলে দাও।
বলো কে বানাইছে একটু। বলে তো কে মানুষ একটা? না আমি উত্তর যাব, তোমার হয়তো না মানে উত্তর করছো, বাট আমাদের কাছে শো হচ্ছে না, এটা একটু গুছিয়ে বলতে পারবো না ঠিক করে। আচ্ছা আচ্ছা, বাট দেখো রিক, ট্রাই করো, ভুল হোক আমি ঠিক করে দেবো, নো প্রবলেম। আসলে না আমার মনে এখন নেটটা স্লো মনে হয়, তো হয়তো ওর জন্যই কমেন্ট মানে একটু লেটে আসছে, হোয়াট এভার। দেখো আর কে বলবেন স্যার, দেখো তাহলে এই যে স্যার মোহন মেড দ্য নেম অফ দ্য ইংলিশ নিউজ পেপার ভিজিবল টু আদার্স হোয়াইল সলভিং দ্য ক্রসওয়ার্ড পাজল, মানে কি কিছু মানে সংখ্যাবাচক কিছু মানে খেলার জন্য দেখবে যে খবরের কাগজে হচ্ছে না এটা। ওকে আমি দেখো উত্তর বলেছি স্ক্রিনে, আমি কি করতো না দেখবে যে খবরের কাগজে কিছু দেখবে যে বক্স হয় মাঝখানে, এবং বক্সের মধ্যে কি হবে না কিছু দেখবে ক্রসওয়ার্ড পাজল থাকে, যেখানে শব্দ বসিয়ে সংখ্যা বসিয়ে খেলা হয়, তো সেটাকে কিন্তু কি দেখাতো যেটা কি আছে ট্রেনে প্যাসেঞ্জার্স তাদেরকে। হ্যাঁ ভেরি গুড, যে তিনি কি পড়তেন না দ্য টাইমস ইংলিশ খবরের কাগজে পড়তেন, একদম প্রিয়া, ভেরি গুড, শব্দ ছক ক্রসওয়ার্ড পাজলস ভেরি গুড, বর্ণ হয় শব্দ হয় সংখ্যা হয় অনেকগুলো আছে। নেক্সট কোয়েশ্চেন, দেখো নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে। হ্যাঁ রাত্রিবেলা না ধরো ওই জন্য একটু নেক্সট স্লো থাকে রে, রিক কিছু করার নেই, সকালে হলে কমেন্ট তাড়াতাড়ি আসে, রাত্রি বলে একটু নেট স্লো আছে। হোয়াট ডিড স্যার মোহন ডু হোয়েন বোথ দ্য টাইমস অ্যান্ড দ্য টাই ফেল টু অ্যাট্রাক্ট দ্য অ্যাটেনশন অফ ইন্ডিয়া, মানে ধরো তো যখন কেউ আর মোহনের সেই বিষয়গুলো দ্বারা কি অ্যাট্রাক্ট হতো না, তখন মোহন কি করতো বলো কে মাথাটা। হোয়াট ডিড স্যার মোহন ডু হোয়েন বোথ দ্য টাইমস অ্যান্ড দ্য টাই ফেল টু অ্যাট্রাক্ট দ্য অ্যাটেনশন অফ এনি ওয়ান, ভেরি ইজি কোয়েশ্চেন, বলে ফলো কি হবে উত্তরটা। বলো কি হবে, আসলে রাত্রি হলে না খুব নেট স্লো হয় গো, কিছু করার নেই, তোমরা হয়তো কমেন্ট করছো বাট আমার স্ক্রিনে আসছে না, দেরিতে আসছে। এত আওয়াজ আসছে না পাশ থেকে, দেখো তাহলে আনসার কি হবে। গেট আউট হুইস্কি, আচ্ছা রেশমা আক্তার, দেখো বলছে ভেরি গুড, সামা উড লাইক লাইক, একটু বড় দাও নিউজ পেপার। আচ্ছা দেখো ঠিক আছে রাজেশ, স্যার মোহন উড আস্ক হিজ বিয়ারার টু গেট দ্য স্কচ আউট হোয়েন বোথ দ্য টাইমস ইন দ্য টাই ফেল টু অ্যাট্রাক্ট দ্য অ্যাটেনশন অফ ইনিয়ান, কি করতো না তখন কি একটু তার ওই ধরো তোমার মানে ব্যাগ থেকে কিনা স্কচ বা ওয়াইনের যে বটলটা ছিল বার করতো, এবং ভাবতো যে হয়তো এর দ্বারা কিছুকে হলো অ্যাট্রাক্টেড হবে স্কচ বা ওয়াইন দ্বারা। ওকে দ্যাট ইজ দ্য আনসার, দেখো স্ক্রিনে আনসার আসছে, তোমার চাইলে এটাকে স্ক্রিনশট করে নিতে পারো বা পরে আবার চাইলে ভিডিওটা চাইলে তোমার দেখতে পারো। হি কল ডিয়ার টু গেট অফ দ্য স্কচ আউট, ভেরি গুড, রেডি না দেখো নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন হয় কি আছে। হোয়াই উড স্যার মোহন টেক আউট হিজ, স্যার ঝাপসা দেখাচ্ছে, দেখো আমার দিক থেকে কোনো সমস্যা নাই, তোমার নেট স্লো আছে ওর জন্য, রিফ্রেশ করো একটু। হোয়াই উড স্যার মোহন টেক আউট হিজ গুড সিগারেট গোল্ড সিগারেট কেস ফিল্ড উইথ
ইংলিশ সিগারেট কেন মোহন তার স্বর্ণের সিগারেট কেস থেকে ইংলিশ সিগারেটগুলোকে বের করতেন, কেন বলো? ট্রেনে পেপারে ঘটনাটা ঘটেছিল নাকি ওয়েডিং? আমার মনে তোমার কমন কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করো, অনেক কমন হয়, অবশ্যই কমন আসবে। দেখো পেপারটা ওয়েডিং রুমে না তোমার ধরো ট্রেনে, ঠিক আমার জানা নেই, কারণ ধরো এটা তো আমি ঠিক পড়িনি, ঠিক আছে? এটা তো ওকে আমি জেনে বলবো কোনটা হবে উত্তরটা, ওকে? ঠিক এই কোশ্চেনের বলো আনসারটা। হ্যাঁ ট্রেনে, দেখো বললো দেখবে আছে ট্রেনে, কারণ দেখো যেহেতু দেখো আমি পড়াইনি কারমাটা, কারমাটা তো ওর জন্য আমি ধর একটু মানে ঠিক মনে নেই পুরো কনটেক্সটটা। বলো হোয়াই উড স্যার মোহন টেক আউট ইস গোল্ড সিগারেটস কেস ফিল্ড উইথ ইংলিশ সিগারেট, কেন বলো? কে অ্যান্সার? টু সি দ্য আদার পিপল, নট সি, টু অ্যাট্রাক্ট। বলো দেখে ভালো হবে আনসারটা, বাকিরে বলো আনসার। রিক প্রিয়া আসো, যেটা বলো কি হবে আনসারটা? স্যার মোহন টু কাউট দিস গোল্ড সিগারেটস কেস ফিল উইথ ইংলিশ সিগারেট ফর ড্র ইংলিশ ম্যাচ অ্যান্সার। ভেরি গুড প্রিয়া, ইউ আর ডুইং ভেরি ভেরি ওয়েল, ভেরি গুড আনসার। দেখো এই যে একদম মানে প্রিয়া যে উত্তরটা দারুণ হয়েছে, স্যার মোহন উড টেক আউট ইস গোল্ড সিগারেট কেস ফিল্ড উইথ ইংলিশ সিগারেটস টু ইমপ্রেস দ্য ফেলো প্যাসেঞ্জার, মানে কি যার মানে কি মানে তার সঙ্গে যারা যারা ট্রেনে যাত্রা করছে তাদের যে অ্যাট্রাকশন, তাদের যে একের সঙ্গে ড্র করতে, মানে স্যার মোহনলাল ইংলিশ সিগারেট বের করতো, ভাবতো যে কত মানে মানে বেস্ট কালচার্ড ম্যান, বেস্ট অ্যারিস্টোক্র্যাট ম্যান, হি ইউ নো হি স্মোকস দ্য সিগারেট অফ ইংলিশ সিগারেটস লাইক দ্যাট ওয়ে, হি ট্রাইজ টু ইনফ্লুয়েন্স আদার্স। নেক্সট কোয়েশ্চেন গেছে, দেখো নেক্সট কোয়েশ্চেন এই যে হোয়ার উড স্যার মোহন হ্যাভ হিজ ডিনার ডিউরিং হিজ স্টে ইন লন্ডন, তার লন্ডনে থাকাকালীন তার যে ডিনার বা যে নৈশকালীন ভোজ কোথায় করতেন? হ্যাঁ তোমরা তোমরা সবাই একটু শেয়ার করে দাও তোমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে, হোয়ার উড স্যার মোহন হ্যাভ হিজ ডিনার ডিউরিং হিজ স্টে ইন লন্ডন, বলো কি হবে উত্তরটা? আমার দেখো আমার ঠিক মনে আছে আমি আমি এখন মানে ক্লাস ইলেভেনে পড়তাম, তখন আমি মানে একবার খুব ব খাই স্যারের কাছে, মানে এই একটা ধরো এই মানে কার্মার একটা কোশ্চেন না পড়ার জন্য, আমার ঠিক মনে আছে। বলো হোয়ার উড স্যার মোহন হ্যাভ হিজ ডিনার ডিউরিং স্টে ইন লন্ডন, বলো কি হবে উত্তরটা? ফার্স্ট বলো একটু, বাই দ্য ওয়ে আই এম এনজয়িং দ্য ক্লাস ভেরি ওয়েল, আমি তো খুব করছি এনজয় ক্লাসটাকে, বলো কি হবে আনসার? বলো কি হবে, কি হবে আনসারটা? হোয়ার উড স্যার মোহন হ্যাভ হিজ ডিনার ডিউরিং স্টে ইন লন্ডন, হ্যাঁ এখনো শেয়ার করতে পারো রিক, শেয়ার করতে পারো তুমি। বলো কি হবে আনসারটা, বলো প্লিজ কমেন্ট আনসার। পারছো না রিমা, সরি রিনা, ওকে আমি বলে দেবো, বাকিটা একটু বলো। বাকিটা বলো একটু,
করে দিয়ে এলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ রিক, ওকে। হ্যাঁ তাহলে আনসার কি হবে বলি তো আনসারটা আমি। স্যার মোহন উড হ্যাভ ইজ ডিনার ডিউরিং ইজ স্টে ইন লন্ডন অ্যাট দ্য ইন সাব কোর্ট। ইন মানে কি? একটা রেস্টুরেন্ট, মানে রেস্টুরেন্টকে ধরো মানে আরো একটু মানে ভাষায় বলা হয় যে ইনস। স্যার মোহন উড হ্যাভ ডিনার ডিউরিং ইজ স্টে ইন লন্ডন অ্যাট দ্য ইন সাব কোর্ট। ওয়েট ইজ আনসার। নেক্সট কোয়েশ্চন দেখো কি আছে। Why was Sir Mohan dismayed after getting into the coup? Why was Sir Mohan dismayed after getting into the coup? Dismayed মানে জাস্ট বিরক্ত হয়ে যাওয়া। বলো why was Sir Mohan dismayed after getting into the coup? কি হয় বলো আনসারটা। স্যার কাল ক্লাস কখন করাবেন? যুথিকা মানে সরি শুভশ্রী, ক্লাস যখন হবে বলে দেওয়া হবে, চ্যানেলটা একটু দেখে নিও। বলো কি হবে, হোয়াই ওয়াজ স্যার মোহন ডিসমেড আফটার গেটিং ইন টু দ্য কুপ? বলো কি হবে আনসারটা। বলো কি হবে এটা আনসার। যে হোয়াই ওয়াজ স্যার মোহন ডিসমেড আফটার গেটিং ইন দ্য কুপ? পারবে বলো আনসারটা সবাই, নাহলে আমি উত্তরে যাবো। আফটার গেটিং ইন টু দ্য কুপ স্যার মোহন ডিসমেড বিকজ দেয়ার ওয়াজ নো ইংলিশ ম্যান। ঠিক বললাম তো আমি যে মানে কেন মানে মানে স্যার মোহন একটু বিরক্ত হয়ে যায় এই কুপে যাওয়ার পর। তো প্রিয়া ইজ ভেরি ভেরি গুড, ওয়েল ডান। দেখো স্যার মোহন ওয়াজ ডিসমেড আফটার গেটিং টু দ্য কুপ বিকজ দ্য কুপ ওয়াজ এমটি, খালি শূন্য ব্ল্যাঙ্ক ভয়েড ছিল বলে। কুপ মিন্স ট্রেনের ডিব্বা বা কম্পার্টমেন্ট, ঠিক আছে, ওটাকে কুপ বলা হয়। মানে মেন ইঞ্জিন বগি, বগির তোমার একটা নাম কম্পার্টমেন্ট বা ডিব্বা বা কুপ বলা হয় ওটাকে, ঠিক আছে। তো স্যার মোহন ওয়াজ ডিসমেড আফটার গেটিং ইন টু দ্য কুপ বিকজ দ্য কুপ ওয়াজ এমটি। ওকে ঠিক, দেখো তাহলে নেক্সট কোয়েশ্চন কি আছে। হোয়াই ডিড স্যার মোহন ফেস শো দ্য সাইন অফ এক্সাইটমেন্ট হোয়েন ই স টু ইংলিশ সোলজার, যখন ট্রেন কম্পার্টমেন্টে বা কুপে মানে স্যার মোহন দেখলো যে দুজন ইংলিশ মানে ইংরেজ সৈন্য, তাহলে তাহলে তার মুখে এবং বডিতে কেন একটা উদ্গ্রীব বা একটা উদ্দীপনার একটা তোমার চিহ্ন এসছিল, কেন এসছিল বলো। হোয়াই ডিড স্যার মোহন ফেস শো দ্য সাইন অফ এক্সাইটমেন্ট হোয়েন ই স টু ইংলিশ সোলজার্স? বলো কি হবে আনসারটা। বলো কি হবে আনসারটা। হোয়াই ডিড স্যার মোহন ফেস শো দ্য সাইন অফ এক্সাইটমেন্ট হোয়েন ই স টু ইংলিশ সোলজার্স? ভেরি ইজি বলো। আর আমি ক্লাস 12-এর তো দেখো পোয়েম পড়াচ্ছি, এবং ক্লাস 12-এর কিন্তু পোয়েমের আমি এভাবে করাবো রিভিশন, কোনো সমস্যা নাই। তোমারও তো ক্লাস 12-এ উঠবে, সব ভিডিওস থাকবে চ্যানেলে প্লেলিস্টে, তোমরা দেখে নেবে। আমি ধরো ডেলি ভিডিও দিচ্ছি ক্লাস 12-এ পোয়েমের ওপর, চ্যাপ্টার পড়াচ্ছি আর এসে কিউ আই লেকে বলে দিচ্ছি। বলো কি হবে আনসার, তাড়াতাড়ি বলো না, বলো একটা আনসারটা কি হবে। আমি বুঝছি যে তোমরা আনসার করছো, বাট হয়তো আমার নেট স্লো বলে একটু জাস্ট স্লো ঢুকছে কমেন্টগুলো। বলো কি হবে আনসারটা। সরি, বিকজ
অ্যাটলিস্ট ইউ ক্যান স্পিক ইংলিশ উইথ দেম, উইথ হ্যাম নট উইথ দেম, ওকে? কি ব্যাপার, কেন পড়ে যাচ্ছে এটা বলো? হোয়াই ডিড স্যার মোহানস ফেস সো দা, আচ্ছা আনসার কি হবে? স্যার মোহনস ফেস ওয়াজ সোল্ট সাইন অফ এক্সাইটমেন্ট ওয়েন ই স টু ইংলিশ সোলজার্স, বিকজ হি টট হি উড হ্যাভ এ গুড চ্যাট উইথ দেম। মানে ভাবলো যে হ্যাঁ, ভেরি গুড প্রিয়া, ডুইং ভেরি ভেরি ওয়েল, ইউ আর ডুইং ভেরি ভেরি ওয়েল, আই এম স্যাটিসফাইড। তাহলে সে ভাবলো যে এই আমার শান্তি, যে ট্রেনে অ্যাটলিস্ট দুজনকে ইংলিশ সৈন্য এসছে, যাদের সঙ্গে আমি ইংলিশে কি একটু জাস্ট আড্ডা বা কথা বলতে পারবো। ওকে নেক্সট কোয়েশ্চন। লিট আপ, ভেরি গুড রাজেশ। আই সে শিওরলি, প্রোটেস্টেড স্যার মোহন। আমি বলছি, আমি বলছি, এই বলে কি মোহন একটু প্রোটেস্ট করলো, কিভাবে করলো? হাউ ডিড স্যার মোহন প্রোটেস্ট, কিভাবে সে সেকে কি প্রোটেস্ট করলো? বলো, আই সে শিওরলি বলে, হাউ ডিড স্যার মোহন প্রোটেস্ট? বলো কি হবে অ্যান্সারটা। আই সে শিওরলি প্রোটেস্টেড স্যার মোহন, কমেন্টে বলো একটু। বলো কি হবে অ্যান্সারটা, কিছু করার নাই, আমার রাত্রি হলে একটু একটু নেট স্লো হয়ে যায়। আছে কয়েকটা হয়েছে তাহলে আনসার। স্যার মোহন প্রোটেস্টেড হিজ ইন হিজ কি অক্সফোর্ড অ্যাকসেন্ট, অ্যাকসেন্ট মানে কি ভাষা বা ধরো ধারা কথা বলার। স্যার মোহন কি করতো না, অক্সফোর্ডের অক্সফোর্ডের ইংলিশ স্টাইলে সে কি প্রোটেস্ট করতো, প্রতিবাদ করতো। ওকে নেক্সট কোয়েশ্চেন। আমার না স্ট্যান্ড নাই, বুঝলে তো, স্ট্যান্ড নিলে খুব সমস্যা হয়। এই যে, হু থ্রিউ স্যার মোহন সুটকেস অন দ্য প্ল্যাটফর্ম, মোহনের সুটকেসকে প্ল্যাটফর্মের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছিল, বা মোহনের বাক্স প্যাকটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল, বলো কি হবে অ্যান্সারটা? হু থ্রিউ স্যার মোহন সুটকেস অন দ্য প্ল্যাটফর্ম? ভেরি গুড দেওয়াল দিতা, হ্যাঁ রাজেশ, ইট ইজ মাই ফল্ট গো, মানে আমার ধরো নেট স্লো আছে, ওর জন্য আমার কমেন্ট দিয়ে দিয়ে আসছে, বাট তোমরা আনসার করো, কোনো সমস্যা নেই। হু থ্রিউ স্যার মোহন সুটকেস অন দ্য প্ল্যাটফর্ম, বলো কি হবে? বলো কি হবে আনসারটা? হু থ্রিউ স্যার মোহন সোলজার্স থ্রিউ দ্য সুটকেস? ওকে রিক, ভেরি গুড। হ্যাঁ আমার, আমি না ট্রাই করবো যে সকালবেলা নিতে ক্লাসটা, কারণ সকালবেলা নিলে একটু ভালো হয়। আর ইংলিশ সোলজার্স বিল্ড থ্রিউ স্যার মোহনস, ভেরি গুড প্রিয়া, মাইন্ড ব্লোয়িং, কারণ তোমার মানে প্রত্যেকটা উত্তর একবারে কম্প্যাক্ট হচ্ছে, এই যে আনসার একদম। দেখো প্রিয়া যা বললো সেখানে দেখা করা আছে। ইংলিশ সোলজার্স, ইংলিশ সোলজার্স, ওকে রাজেশ, ভেরি গুড।
ইংলিশ সোলজার্স বিল অ্যান্ড জিম থ্রু স্যার মোহন সুটকেস অন্ডার দ্য প্ল্যাটফর্ম। ওকে, বিল এবং জিম নামে দুই সৈনিক মোহনের যে বক্স প্যাকটা ছুঁড়ে ফেলে দিয়েছিল প্ল্যাটফর্মে। ওকে, দেখো তার নেক্সট কোশ্চেন কি আছে। নেক্সট কোশ্চেন, হাউ ডিড স্যার মোহন রিয়াক্ট, কিভাবে তাহলে মোহন রিয়াক্ট করলো হোয়েন দ্য টু ইংলিশ সোলজার্স থ্রু স্যার মোহনস লগেজ, যখন স্যার মোহনলালের লাগেজ থেকে ফেলে দিল ছুড়ে, তখন মোহনলাল কিভাবে রিয়াক্ট করলো বা কিভাবে কি প্রোটেস্ট করলো বলো, কে অ্যান্সার। বিল অ্যান্ড জিম হবে জন, একদম একদম। ওকে রিক, ঠিক আছে। প্রিয়া আবার সিম্বলও দিছে ইয়ের বাক্সের। বলো, হাউ ডিড স্যার মোহন রিয়াক্ট হোয়েন দ্য টু ইংলিশ সোলজার্স থ্রু স্যার মোহনস লাগেজ আউট অফ দ্য ট্রেন, বলো কিভাবে অ্যান্সারটা। দুজন এখন তো ক্যাপিটাল আনসার, এই যে দেখো আনসার কি আছে। আনসার, স্যার মোহন গট এক্সট্রিমলি অ্যাংরি, মোহন খুব রেগে যায়, রাগান্বিত হয়ে যায়, কখন? টু ইংলিশ সোলজার্স থ্রি ইজ লাগেজ আউট অফ দ্য ট্রেন, যখন ওই দুটো বিল এবং জিম ওই দুইজন ইংলিশ সৈন্য যখন কে দুটো লাগেজ ফেলে দিল, দেন স্যার মোহন খুব রেগে যায়। ওকে, তাহলে নেক্সট কোশ্চেন দেখো কি আছে। নেক্সট কোশ্চেন, হু স্ট্রাক স্যার মোহন অন দ্য ফেস, স্যার মোহনের মুখে কে মেরেছিল বলো। হু স্ট্রাক স্যার মোহন অন দ্য ফেস, বলো কে অ্যান্সার, একটু ফাস্ট বলো। হু স্ট্রাক স্যার মোহন অন দ্য ফেস, স্যার মোহন প্রোটেস্ট উইথ রেজ অ্যান্ড সেট হি কমপ্লেন দ্য সেশন মাস্টার, ভেরি গুড রাজেশ, ভেরি গুড। বলো এবার কি হবে এটা, স্যার বিল মোহন অন দ্য ফেস, বিল স্যার মোহন অন দ্য ফেস। আচ্ছা আচ্ছা, স্যার হু স্ট্রাক, দেখো তাহলে কে উত্তর, এই যে জিম স্ট্রাক। আমার না বাবার না শুধু পড়ে যাচ্ছে ক্যামেরাটা, আমার স্ট্যান্ড নেই বলে সমস্যা হচ্ছে। জিম স্ট্রাক স্যার মোহন অন দ্য ফেস, কে জিম স্যারের মোহর কি স্যারের যে স্যার মোহনলালের মুখে ছুড়ে মারলো কি, যে জিম স্ট্রাক স্যার মোহন অন দ্য ফেস। ওকে, দেখো নেক্সট কোয়েশ্চেন কি আছে। আই উইল হ্যাভ অ্যারেস্টেড, হু সেড দিস, আমি তোমাকে গ্রেফতার করব, হু সেড দিস, এটা কে বলেছে। আই উইল হ্যাভ অ্যারেস্টেড, হু সেড দিস, জিম স্ট্রাক স্যার মোহন ফ্ল্যাট অন ফেস, একদম। স্যার মোহন সেড দিস, ভেরি গুড আনসার, স্যার মোহন সেড দিস, ভেরি গুড, একদম। হ্যাঁ স্যার, হ্যাঁ, ওকে রিনা, ভেরি গুড। হু হোয়ার ডিড স্যার মোহন ল্যান্ড আফটার বিং থ্রোন অ্যাওয়ে বাই সোলজার্স, মোহন কোথায় পড়ল। হ্যাঁ গো, আমার ধরো একটু কষ্ট হচ্ছে হাতে করে পড়াতে, কিছু করার নয় আমার। হোয়ার ডিড স্যার মোহন ল্যান্ড আফটার বিং থ্রোন অ্যাওয়ে বাই দ্য সোলজার্স, মোহন কোথায় পড়লো যখন ফেলে দিল সোলজারকে, একটু বলো। ওকে স্যার মোহন সেড দিস, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। রেশমা, রিনা, সরি সরি, দেবক, দেবক দৃতা, আই এম ফরগেটিং ইউর নেম, বলো কি হবে অ্যান্সারটা। আমার নেট প্রায় এন্ডতে আসছে, একটু বলে দাও কি হবে। ঠিক অন দ্য প্ল্যাটফর্ম, ঠিক আছে দেখো তাহলে। স্যার মোহন ল্যান্ডেড অন ইস বেডিং আফটার বিং থ্রোন বাই দ্য সোলজার্স, দ্যাট ইজ দ্য আনসার।
ওকে। গেট দ্য নিগার আউট। নেক্সট কোয়েশ্চেন, গেট দ্য নিগার আউট, হু ইজ কল্ড নিগার হেয়ার। নিগার কাকে বলা হয়েছে? গেট দ্য নিগার আউট, হু ইজ কল্ড নিগার হেয়ার। আফটার বিং থ্রোন বাই দ্য সোলজার্স, স্যার মোহন ল্যান্ডেড অন দ্য প্ল্যাটফর্ম। ভেরি গুড প্রিয়া, ওয়েল ডান। গেট দ্য নিগার আউট, হু ইজ কল্ড নিগার হেয়ার। গুড রাজেশ, এটা বলো কি হবে, হু ইজ নিগার? বলো কে বলতো নিগার? নিগার একটা খুব একটা লোথসাম টার্ম। জিম কল, স্যার মোহন। ওকে ঠিক আছে, দেখো উত্তর কি, উত্তর স্যার মোহনলাল কল্ড নিগার হেয়ার। স্যার মোহনলাল কল্ড নিগার হেয়ার, ভেরি গুড। দেখো এই হচ্ছে আমাদের ক্লাস এন্ড, এন্ড হয়ে গেল। কার্মা থেকে যা প্রশ্ন আছে করালাম। তো এই ছিল আজকে আজকে আমাদের ক্লাস, যে এসএকিউ অন কর্মা। আমাদের আপকামিং ভিডিওস আরো আমাদের আপকামিং ভিডিওস আরো আসবে এর ওপর। তো লাস্ট বলি যে একটু বলে দাও যে আজকে ক্লাস কেমন লাগলো বলো। কোয়েশ্চেনগুলো খুব ভালো, থ্যাংক ইউ, ইট ইজ অল ফর ইউ। প্রিয়া ডোন্ট বি স্যাড, আমি তোমার আনসার পেয়ে গেছি, অ্যান্ড ইউ আর ইন গুড নিক, তুমি খুব ভালোভাবে পড়ছো। তাহলে বাই, তাহলে আজকের মতন, আবার দেখা হবে নেক্সট লাইভ ক্লাসে। বাই সবাইকে। যুধিকা তুমি আজকে পারলে না, টেক দিস চ্যালেঞ্জ, এবং তুমি নেক্সট ক্লাসে আমি তুমি অবশ্যই ভালো করবে। থ্যাংক ইউ রাজেশ, থ্যাংক ইউ অল। আমি তাহলে এখানে তাহলে এন্ড করে দিচ্ছি লাইভ স্ট্রিমটা। থ্যাংক ইউ, বাই বাই বন্ধুরা, গুড নাইট।